হ্যালো ভিউয়ার্স, দেখুন এই যে মেট্রো রেলে প্রতি কিলো প্রতি 5 টাকা এবং সর্বনিম্ন 20 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তো আমি আপনাদেরকে মেট্রো রেলে আপডেট দিতে নিয়ে চলে আসলাম। মেট্রো রেলটা আসলে যে দেখুন প্রতি কিলোমিটার 5 টাকা ভাড়া এবং সর্বনিম্ন 20 টাকা নির্ধারণ করা হয়েছে। আর এটা উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যাবে। আর দেখুন এটা মেট্রো রেলটা যে দেখুন আপনারা প্রতি 10 মিনিট পর পর ট্রেন চলবে। পরবর্তীতে এটা পরবর্তীতে আরও বাড়ানো হবে এবং সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত ট্রেন চলবে। প্রথম অবস্থায় প্রতি ট্রেনে 6টি বগি থাকবে এবং এটা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। পরবর্তীতে এটা মতিঝিল পর্যন্ত চলবে। এই যে দেখুন, এই হচ্ছে মেট্রো রেলের সেই স্টেশন। প্রথমে আপনারা স্টেশনে আসবেন উত্তরা, উত্তরা সেই কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে মেট্রো রেলের। তো আপনারা এই যে প্রথমে আসবেন, এখানে আসার পরে এই যে গেটটি দেখতে পারবেন, এই গেটটি দিয়ে আপনারা উপরে উঠবেন। এটা হচ্ছে নিচতলা। নিচতলা থেকে উঠার পরে আপনারা এই যে দোতলায় আপনারা এরকম লিফট পাবেন, যেমন দেখুন উত্তরা, আগারগাঁও, ফার্ম গেট এবং কমলাপুর। তো এই ভিতরের সুসজ্জিত স্থানগুলো আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন অনেক সুন্দর ডেকোরেশন করা। তো তারপরে আপনাদেরকে টিকিট ক্রয় করতে হবে। টিকিট ক্রয়ের জন্য এরকম ভেন্ডিং মেশিনের সামনে আসতে হবে। ভেন্ডিং মেশিনের সামনে আসার পরে অথবা আপনারা লাইনে দাঁড়িয়েও টিকিট কিন্তু ক্রয় করতে পারেন। দেখুন এই যে টিকিট ভেন্ডিং মেশিন, ভেন্ডিং মেশিনের সামনে আপনারা আসতে হবে। এসে যে দেখুন নিজেরাই টিকিট ক্রয় করতে পারেন। এটা ব্যাংকের এটিএম বুথের মতো এবং আপনাদেরকে বিভিন্ন ট্রেনের গন্তব্য মাইকে জানিয়ে দেওয়া হবে স্পিকারে। তারপরে আপনারা যে ভিতরে চলে আসবেন, ভিতরে চলে আসলে যে গেট, গেট দিয়ে ঢুকতে হবে ট্রেনে। ট্রেনের গেট এবং ওই গেট, এই যে ট্রেন যাবে, আপনারা সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য আস্তে আস্তে রেডি হবেন। ট্রেনের ভিতরে আসলে বসার জায়গা কম থাকবে, দাঁড়ানোর স্পেসটাই বেশি থাকবে। তো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবেন। এই যে দাঁড়িয়ে ভিতরে, এই যে ট্রেনগুলো ইলেকট্রনিক পদ্ধতিতে চলবে। দেখুন ট্রেনের এই যে বাহিরের পরিবেশটা কীরকম এবং ট্রেনের ভিতরের পরিবেশটা হচ্ছে। ট্রেনগুলো যখন যাবে তখন ঘন্টায় 60 কিলোমিটার থেকে 100 কিলোমিটার গতিতে যাবে। দেখুন স্টেশনগুলো উপর থেকে কত সুন্দর দেখাচ্ছে স্টেশনগুলো। তো প্রথমত যেটা হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বর্তমানে ট্রেন চলাচল শুরু হয়েছে, শুরু হবে। তো এর সব ভাড়া নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন হচ্ছে প্রতি কিলোমিটার হচ্ছে 5 টাকা এবং সর্ব হচ্ছে 20 টাকা। সর্বনিম্ন হচ্ছে 20 টাকা। আপনারা প্রতি 10 মিনিট পর পর এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। প্রতি 10 মিনিট পর পর এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। তো 10 মিনিট পরবর্তীতে এটা বৃদ্ধি করা হবে। প্রতি 3.5 মিনিট পর পর একটা ট্রেন ছাড়ার পরিকল্পনা রয়েছে যাত্রী বাড়ার সাথে সাথে। এবং প্রতি ট্রেনে এখন 10টা ট্রেন ছাড়া হবে। 10টা ট্রেনে প্রতি ট্রেনে 6টা বগি থাকবে। সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত এই সার্ভিসটা এখন দিয়ে থাকবে। তো দুই পাশ থেকেই আগারগাঁও থেকে এই দিয়াবাড়ি এবং দিয়াবাড়ি থেকে আগারগাঁও এটা ট্রেনের এটা চালু হবে, ইতিমধ্যেই চালু হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। ট্রেন চলাচলের যে ইয়েগুলো, ট্রেনের যে টেস্টগুলো সবই সম্পন্ন হয়েছে। তো শীঘ্রই এই ট্রেন চলাচল শুরু হবে। শুরু হলে ঢাকাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত আশা পূর্ণ হবে। যানজট থেকে ঢাকা হয়তো মুক্ত হবে ইনশাল্লাহ, এবং সবাই দ্রুত সময়ের মধ্যে যেতে পারবে তাদের নির্দিষ্ট অফিসে। তো আমরা আশা করব খুব দ্রুতই এই ট্রেন উত্তরা, তারপর হচ্ছে আগারগাঁও, তারপর হচ্ছে মতিঝিল, সর্বশেষ হচ্ছে কমলাপুর। তো সবাইকে আপডেট দেওয়া হলো যে ট্রেনের। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।